চিকেন রোস্ট বানাতে আমি দুটো চিকেন নিয়ে নিয়েছি। এখানে আমি বাটার মতো দই নিয়ে নিয়েছি, এটা টক দই আছে। এখানে আমি 2 চামচ লবণ দিয়ে দিচ্ছি। চিকেনটাকে এরকম মাখিয়ে আমি এটা 5 মিনিট ধরে এরকম মাখলাম। এটা এখন আমি 1 ঘন্টা রেখে দেবো এরকম মাখা অবস্থায়, তারপরে আমি রান্না করবো। মাংসটা আমার এরকম ভাবে ব্রাউন কালার করে আমি ভেজে নিলাম, আবার এগুলো আমি উঠে নেবো। এটা আমি চিনিটা ফুলে রেখেছি, এখানে চিনিতে অনেক
চারটে এলাচ, তিনটে লবঙ্গ, দুটো দারচিনি। এটা দিয়ে আমি এখন এটা ফুটতে দেব। জলটা ফুটে গেছে, লেবুর যে রসটা দিয়েছি সেটা তো স্মেলটা চলে এসছে। হাফ চামচ মতো লবণ দিয়ে দিচ্ছি, তাহলে ডিমগুলো ফাটবে না। এটা আমি ঢাকনা দিয়ে দেবো। একটা সিটি পড়লে আমি ওভেন বন্ধ করে দেবো। লবণ হলুদ মাখিয়ে এটা ভেজে নেবো। এটা চিকেনটা আমি এই লেগ পিসটাকে কেটে কেটে দিয়েছি।
এইদিকে 1 কিলো চাল নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আমি 2 ঘন্টা ধরে এটা ভিজে রেখেছি। দেখতে পাচ্ছেন কতটা ফুলে উঠেছে। ভিজে রেখেছি, এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। এখন আমি ছেড়ে দিয়ে দিচ্ছি। এই তো আমার হাড়িতে আমার জল গরম হয়ে গেছে, আমি ওখানে ঢেলে দেবো এটা। চালটা এখন ঢেলে দিচ্ছি। ভাতটা হয়ে গেছে, এখানে জাস্ট 5 মিনিট মতো আমি সেদ্ধ করলাম। যেহেতু 2 ঘন্টা ধরে আমার ভাতটা ভেজানো ছিল, আমি এরকম শক্ত করে দেখুন এটা মাঠটা আমি এখন গেলে নেব। এখন আমি ওভেন বন্ধ করে দিচ্ছি। ওটা কিছুটা নেমে গেছে, ওই জন্য আমি এখানে আরো 1 চামচ লবণ দিয়ে দিলাম। 1 চামচ চিনি বেশি যদি এটা ভাতটা সিদ্ধ হয়ে যায় তাহলে ভাতে থাকবে, আর যদি সুতোটা ঠিকঠাক হয় তাহলে বেশিক্ষণ রাখার দরকার নেই। Thank you.
লবণ দিয়ে আমি গুলে নেবো।